নবদ্বীপ ধামের এক বিখ্যাত দর্শনীয় স্থান সমাজবাড়ি মন্দির বা আশ্রম। ভারতীয় রীতি অনুযায়ী মৃত ব্যক্তির চিতার ভস্মের উপর যে মন্দির তৈরি তাকেই সমাজবাড়ি বলা হয়। নমস্কার বন্ধুরা, এন্টারটেইন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে থাকো, এই কামনাই করি। বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে আছে হাজারো মন্দির। সেই সমস্ত মন্দিরগুলির মধ্যে বিখ্যাত এক মন্দির তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আমার লাস্ট ভিডিওতে, যেখানে ছিলেন সোনার গৌরাঙ্গ। তো আজকে আবার সেই রকমই আরেকটি বিখ্যাত মন্দিরে আমি যাচ্ছি, সেটা হচ্ছে সমাজবাড়ি মন্দির। তো চলো বন্ধুরা, এই সমাজবাড়ি মন্দিরে তোমরা কিভাবে পৌঁছবে, এই সমাজবাড়ি মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন, কবে প্রতিষ্ঠা হয়েছিল, এই সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ত্রিবেণী স্টেশন থেকে সকাল 8:23 ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে আমার আজকের গন্তব্যস্থল নবদ্বীপ ধামের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে এসেই সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে উঠে বলবো সমাজবাড়ি মন্দির যাব। টোটোয় সময় লাগলো 10 মিনিট আর ভাড়া নিল 15 টাকা। আমি পৌঁছে গেলাম সমাজবাড়ি মন্দির। এই হচ্ছে সমাজবাড়ি আশ্রম বা মন্দির। মন্দিরটা দেখো বন্ধুরা, অপূর্ব সুন্দর কারুকার্যে পরিপূর্ণ একদম। আর মন্দিরের ধাপে ধাপে বিভিন্ন দেবদেবতা, বিভিন্ন অবতারের মূর্তি দিয়ে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। কৃষ্ণ রয়েছে, নারায়ণ, লক্ষ্মী, এরকম বিভিন্ন দেবদেবতা রয়েছে প্রত্যেকটা মানে ধাপে ধাপে। আর এক একটা করে মনে হচ্ছে সিংহাসন তৈরি করা, সেই সিংহাসনের মধ্যে সমস্ত দেবদেবতারা বসে আছে। অপূর্ব সুন্দর বাইরের যে দৃশ্যটা মন্দিরের, অপূর্ব সুন্দর। তোমরা মন্দিরের সামনে আসলে, সামনে এসে দেখলেই বুঝতে পারবে যে মন্দিরটা কতটা সুন্দর দেখতে। আর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটাও অপূর্ব সুন্দর। প্রবেশদ্বারের ওপরেই দেখো লেখা রয়েছে শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। প্রবেশদ্বারের দুই সাইডে দুটো সিংহের মূর্তি রয়েছে, আর ওপর দিকে রয়েছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি, আর রয়েছে গৌরনীতার মূর্তি, আর তার ঠিক নিচের দিকে রয়েছে দুদিকে নারায়ণের মূর্তি। তো চলো বন্ধুরা, এবার আমরা প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান দিকেই রয়েছে মূল মন্দির এবং নাট মন্দির, আর বাঁ দিকে রয়েছে পরপর রাধারমণ মিষ্টান্ন ভাণ্ডার, গ্রন্থ বিভাগ ও মন্দিরের কার্যালয়। বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরে এসে বা এই আশ্রমে এসে একদিন বা দুদিন বা তিন দিন থাকতে চাও, সেই ব্যবস্থাও কিন্তু আছে। তোমরা রুম পেয়ে যাবে এই মন্দিরে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। তোমরা যদি নন এসি নাও তাহলে হচ্ছে রুম ভাড়া পড়বে 600 টাকা করে, আর যদি এসি নাও তাহলে রুম ভাড়া পড়বে 1000 টাকা করে, এবং প্রত্যেকটা রুমই অ্যাটাচ বাথরুম। আর যদি কমন বাথরুম রুম নাও তাহলে আরও কমে তোমরা রুম পেয়ে যাবে। এবং খাওয়া দাওয়ার জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, সুস্বাদু ভোগ প্রসাদ। তোমরা 80 টাকা মূল্যের কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো, তবে ভোগ প্রসাদের কুপন লিমিটেড থাকে, সেই জন্য তোমাদের এই কুপনটা তাড়াতাড়ি কেটে নিতে হবে। তো বন্ধুরা, আসা খাওয়া থাকা সমস্ত তথ্য তো তোমাদের জানিয়ে দিলাম, এবারে চলো আমরা মন্দিরটা ঘুরে দেখে নিই। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরে 3টি গর্ভগৃহ রয়েছে। মাঝখানের গর্ভগৃহে বিরাজ করছেন রাধা কৃষ্ণ, আর সঙ্গে রয়েছেন অষ্টসখী। এখানে দেখানো হয়েছে শ্রী শ্রী বৃন্দাবন লীলা। এই গর্ভগৃহের নামও হচ্ছে শ্রী শ্রী বৃন্দাবন লীলা।
এই গর্ভগৃহের ডান দিকে রয়েছে শ্রী শ্রী গৌরনিতাই। এখানে দেখো গৌরনিতায় অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে, আর সামনে রয়েছে আরও বিভিন্ন দেবদেবতার মূর্তি এবং ফটো। শ্রী শ্রী বৃন্দাবন লীলা গর্ভগৃহের বাঁদিকে রয়েছে শ্রী শ্রী নন্দালয়। এই গর্ভগৃহে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে বাল্যলীলায় মগ্ন। মূল মন্দিরের সামনেই রয়েছে শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের পূর্ণ সমাধি মন্দির। এই যে দেখো বন্ধুরা, ওপরে লেখাই রয়েছে শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের পূর্ণ সমাধি মন্দির। এই হচ্ছে শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের মূর্তি। মূর্তিটি অষ্টধাতুর তৈরি। এখানে দেখো ওনার সমস্ত ব্যবহারিক জিনিসপত্রও রয়েছে। ওনার চরণ পাদুকা রয়েছে, তারপরে খাট রয়েছে, বালিশ রয়েছে, এই সমস্ত কিছুই এই ঘরে রয়েছে। দেখো আর এই হচ্ছে শ্রী শ্রী গৌরহরিদাস বাবাজি মহারাজের পুষ্প সমাধি মন্দির। উনি ছিলেন হিন্দু ধর্মের গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের সুবিখ্যাত আচার্য। মূল মন্দিরের ডান দিকে দেখো রয়েছে রাধারমণ গ্রন্থ মন্দির, আর এর ঠিক পাশেই রয়েছে গেস্ট হাউস, যেখানে তোমরা রুম বুক করে থাকতে পারো। তো চলো বন্ধুরা, এইবারে এই সমাজবাড়ি আশ্রম কে এবং কত সালে প্রতিষ্ঠা করেছিলেন সেটা আমি যতটা জানতে পেরেছি তোমাদেরকেও জানানোর চেষ্টা করছি। নবদ্বীপের বিখ্যাত কাঁসা ব্যবসায়ী গুরুদাসবাবুর বাগান বাড়ি তার উত্তরাধিকারী সেজ ছেলে নৃসিংহ প্রসাদ ওরফে নশীবাবুর স্ত্রীর কাছ থেকে ক্রয় করেন বৈষ্ণব সাধক রাধারমণ চরণদাস বাবাজি। 1312 বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন রাধারমণ বাগ সমাজবাড়ি। রাধারমণ চরণদাস বাবাজি নবদ্বীপের দাদামশাই নামে অধিক পরিচিত। তিনি ছিলেন সর্বধর্ম সমন্বয়বাদী। তার ধারা মেনে আজও সমাজবাড়িতে রাধারমণ যুগল নিতাই গৌর বিগ্রহের পাশাপাশি দুর্গাপুজো কালীপুজো হয়ে থাকে। এই মন্দির 2005 সালে নতুনভাবে সংস্কার করা হয়। মন্দিরের দর্শনীয় স্থানগুলির মধ্যে রাধারমণ যুগল বিগ্রহ, অপূর্ব দর্শন নিতাই গৌর, দাদামশায়ের গুরুদেব গৌরহরিদাস বাবাজির সমাধি, রাধারমণ চরণদাস বাবাজির পূর্ণ সমাধি, ললিতা সখী, রামদাস বাবাজি, গোবর্ধন দাস বাবাজির সমাধি মন্দির, বৈষ্ণবখণ্ড, গোশালা, দাদামশায়ের বৈঠকখানা, সখীমায়ের ভজন স্থান দর্শনীয়। দেখো বন্ধুরা, এই যে বড় কলসিটা দেখছ, এটা হচ্ছে লোহা এবং টিন দিয়ে তৈরি, এটা হচ্ছে প্রণামীর বাক্স। আর মন্দিরের সামনের এই যে নাট মন্দির, নাট মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর। নাট মন্দিরের প্রত্যেকটা পিলারে বিভিন্ন দেবদেবতার লীলা ফুটিয়ে তোলা হয়েছে। মূল মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী নিতাই গৌড়ের অপূর্ব সুন্দর বিগ্রহ। তো চলো বন্ধুরা, এবারে আমরা সেই নিতাই গৌড়ের অপূর্ব সুন্দর বিগ্রহটি দর্শন করে নিই। এই যে দেখছো, এই হচ্ছে নিতাই গৌড়ের সেই অপূর্ব সুন্দর বিগ্রহ। তো বন্ধুরা, এই সমাজবাড়ি মন্দির বা আশ্রম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।